হ্যাঁ এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই গেছে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে শরীরটা বেশি ভালো ছিল না বলে আজকে একদম শর্টকাট রান্না করছি তো দেখতেই পাচ্ছ এখানে শাক সবজি খাওয়াটা এখন খুবই দরকার তো আমি শাক নিয়ে নিয়েছি তো এখানে আছে পালং শাক তো এখানে দেখো পালং শাকটা আমি পুরো আস্তে আস্তে নিচ্ছি জাস্ট ডেটাগুলো সামনের ডাটাগুলো আমি ফেলে দিলাম আর ব্যাস এবার এই দেখো এইভাবেই কেটে নেব আমি আর ছোটো ছোটো করে কাটবো না যেহেতু আজকে পালং শাকটা আমি ভাজা বানাবো ঠিক আছে তো না ঘন্ট না শাক পালং শাক আজ ভাজা হবে ঠিক আছে তো এই দেখো আমি ভালো করে এবার শাকটাকে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আমি আরও অনেক কিছু করতে চলেছি আলু কাটবো তারপর আরও সবজি কাটবো তো এই দেখো শাকগুলো ভালো করে ধুতে হবে যেহেতু শাকগুলোর মধ্যে অনেকটা ভালো ছিল ঠিক আছে আর শাকগুলো দেখতে পাচ্ছো একটু কেমন কেমন হয়েছে জাস্ট কাল রাতে এনেছে ও তো আমি আজকে দুপুরে এটা বানালাম তো এইখানে আলু ছোট আলু নতুন আলু যেটা খেতে ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ দারুণ লাগে আমার এই ভাজিটা খেতে তো দারুণ লাগে এমনি তো আলু ভাজি আমার খুবই ফেভারিট বাট এই যে এই ছোট আলু ভাজিটা ওটা আমার ভীষণ ভালো লাগে আরও বেশি ঠিক আছে তো এগুলো কাটতে বড় অসুবিধা ভাই খেতে যতটা টেস্ট কাটতে বড় অসুবিধা একটা একটা করে কাটো একটা একটা করে কাটো মানে অনেকটা সময় লেগে যায় সেটাই কথা তো এই যে আমি আলুগুলো কেটে নিলাম অনেকেই অনেকটা সময়ে তো এই দেখো আলু ভাজা একটু হলে কিন্তু চলবে না আমাদের ঘরে সবাই আলু ভাজা খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আমার বড়ও ভালোবাসি আমার বোনও ভালোবাসে ঠিক আছে আমরা তিনজনই আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসি আর ছোটো আলু হলে কথাই নেই তো এই দিকে ছোটো আলুটা কেটে রেখে আমি এবার ডাল ধুতে চলে এসেছি ডালটা ধুয়ে আমি বসাবো ডাল হওয়ার জন্য তো ডালটাকে একদম ভালো করে ধুচ্ছি ডালের মধ্যে মানে কেমন কেমন একটা থাকে না আমার ভালো লাগে না ডালটা আমি খুব ভালো করে ধুই তো এই যে আমার ডাল ধোয়া হয়ে গেছে অনেকটা সময় লাগিয়ে ডালটা ধুয়ে আমি এবার গ্যাসের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর এবার আমি শাকটা বসাবো ঠিক আছে তো তেলের মধ্যে আমি দিয়েছি এবার কাঁচা লঙ্কা সম্বাস তো আর কিছু না শুধু কাঁচা লং লঙ্কা সম্বাস দিয়ে আমি আজকে শাক ভাজাটা বানাবো পাঁচফোন টাঁচপোন কিছুই দিচ্ছি না শুধু কাঁচা লঙ্কা ব্যাস আর এই যে কাঁচা লঙ্কাটা দেখছো এটা একদমই ঝাল নয় তাই আমি কয়েকটা দিলাম নাহলে এইটুকু শাকের মধ্যে এত কাঁচা লঙ্কা দেওয়ার দরকার ছিল না ফ্লেভারটাও ভালো আসবে আর ঝালটাও একদম ঝাল নয় জাস্ট ঘাস ঘাস মনে হয় এই কাঁচা লঙ্কাটা খেতে আমি ওকে অনেক অনেক কথা বলেছি এইটা আনার পর ঠিক আছে এই দেখো শাকটা এবার মজে মজে আসছে আর আমি এবার ডালটা নামিয়ে নিয়েছে ডালটা আমার সেদ্ধ হয়ে আসছে সরি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি শাকের মধ্যে দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদ আর কিছু দেবো না তো এবার দিয়ে ভালো করে নাড়ি আর ঢেকে রেখে দেবো শাকটা আমি খুবই সময় লাগিয়ে বানাবো শাকটা যতটা বেশি সরি এটা শাক না এটা ভাজা ভাজাটা যতটা বেশি টানবে ততটা বেশি খেতে মজা হবে ডালের সাথে তো খেলে আর কোনো কথা নেই তো এই দেখো আমার এদিকে ভাজাটা নাড়া দিতে দিতে এদিকে হয়ে গেল কড়াইটা গরম আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দেবো তো যেহেতু আমি মসুর ডাল বানাচ্ছি আজ ছোট আলুর সাথে ভাজি খেতে ভীষণ ভাজির সাথে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে তাই আমি পেঁয়াজ সম্বাস দিয়ে বানাচ্ছি নাহলে গোটা জিরা দিয়ে গোটা জিরে দিয়ে আমি বানাতাম তো এই দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর এবার একটুখানি দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো আর একটুখানি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো নুনটা তো আমি আগেই দিয়ে রেখেছি নুন দেওয়া দরকার নেই তো এইভাবে আমি এই যে নাড়াচাড়া দিয়ে এবার ডালটা ছেড়ে দেবো ব্যাস ডালটা দেখতে পাচ্ছি কেমন কালার এসছে ডালটা খেতে ভীষণ টেস্টি তো এইভাবেই আমি ডালটা বেশিরভাগ বানাই আর যখন নিরামিষ বানাই মুসুর ডালটাও আমি নিরামিষ যখন বানাই তখন আমি গোটা জিরা সম্পাস দিয়ে বানিয়ে নিই সাথে একটু শুকনো আঁকা সম্পাস দিয়ে ঠিক আছে এবার একটুখানি ডালটার মধ্যে জাল তুলে আমি ডালটা নিই

এবার আমি ফুলকপি কাটতে বসে গেছি আবার ঠিক আছে এই দেখো ফুলকপির ডাটাগুলো এবার কেটে কেটে রেখে দিচ্ছি ওগুলো দিয়ে চটচড়ি হবে তো কিছুই ফেলা যাবে না তো ফুলকপির ডাটাটা আমি ভালো করে কেটে নিলাম দুটো ফুলকপি নিয়েছি একটা একটু বেশি বড় একটা একটু বেশি ছোটো ঠিক আছে দুটো ফুলকপি দিয়ে হয়ে যাবে বেশি ফুলকপি খেলে আবার গ্যাস হবে আমি একটু কমই খাবো আমি তো ডাল আর ভাজি দিয়ে খাবো ভাই আর সাথে শাক ভাজা ঠিক আছে শাক ভাজা বলতে মনে হলো আমি শাকটা একটু একটু উল্টে উল্টে নেড়ে নেড়ে দেখছি সবগুলো ক্লিপে ক্যামেরা নি তো একটু একটু নাড়াচাড়া দিয়ে দিই আমি শাকটাকে ভালোভাবে টানাচ্ছি ঠিক আছে ভাজাটাকে তো এই যে এবার আমি ফুলকপিগুলো দেখাও কেটে কেটে জলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ফুলকপির মধ্যে ফুলকপিগুলো কেটে একটু সময় জলের মধ্যে রাখবো যেহেতু আমি সেদ্ধটা দিচ্ছি না সেদ্ধ দিলে খুবই ভালো হয় বাট সেদ্ধ দিলে না আমার ফুলকপিটা গুঁড়ো হয়ে যায় ঠিক আছে একটুখানি ফাঁপ দিয়ে যে নামাবো সেটা হয় না জানি না কেন আর ফুলকপিটা যদি আমি ভেজে নিই আমি তো এমনিতেই খাবোই না ওদের জন্যই বানিয়েছি বানাচ্ছি আমি তো তার জন্য আর ফাফটা দিচ্ছি না তো আমি জলের মধ্যে একটু সময় রাখছি তাহলে পোকা থাকলে বেরিয়ে যাবে তো এই দেখাও খুব ভালো করে কেটে নিলাম আর একটু সময় জলে ভিজিয়ে রাখলাম এদিকে আমি কেটে নিচ্ছি টমেটো আর এবার নিয়ে নিচ্ছি আমি একটুখানি মটরশুটি আর সব থেকে বড়ো কথা হলো আমি ডাল ভিজিয়ে রেখেছি যেটা আমি তোমাদের দেখাইনি তো ডালটা আমি কিন্তু বড়া করে ফুলকপির তরকারিতে দেবো ঠিক আছে তো এই দেখাও আমি মটরশুঁটিটা ভালো করে ছুঁড়ে নিয়েছি এই ভালো করে হ্যাঁ মটরশুঁটি তো সবাই ভালো করে ছোড়ে যাই হোক মটরশুঁটিটা চলে নিলাম আর সবগুলো মটরশুঁটি আমি এবার তরকারির মধ্যেই দেবো তো এই দেখো আমি মটরশুঁটিটা ধোয়ার জন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি আর টমেটো একটাই নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা ব্যাস এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এবার দেখে নিচ্ছি শাকের কি অবস্থা এই দেখো শাক পুরোপুরি রেডি হয়ে গেছে আমার ঠিক আছে এবার আমি শাকটা তুলে নেব শাক পুরোপুরো রেডি কিন্তু এইটুকু হয়েছে কতটা দেখছো তোমরা কতটা যদি আমি এই ভাজিটা আরেকটু মানে শাকটা কাটতাম শাকের মতো করে একদম কুচু কুচু করে তাহলে কিন্তু আরও কম হতো ঠিক আছে এই দেখো বড়ো বড়ো করে রেখেছিলাম তবু এইটুকু হয়েছে জাস্ট এরটুকুতে কার হবে কার না বলতো তো এদিকে আমি মুসুর ডালের বড়া বানিয়ে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ ছাড়া যেহেতু এটা নিরামিষ তরকারির মধ্যে আমি ইউজ করবো তো আমি পেঁয়াজ টিয়াজ কিছু দিনই শুধু একটুখানি নুন হলদি আর একটুখানি লঙ্কা গুঁড়ো বাস এই তিনটা জিনিস দিয়েই বানিয়ে নিলাম বড়াটা আর এদিকে দেখো আমি কিন্তু এবার ফুলকপি আর আলুটা ভেজে নেব কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম আমি ফুলকপি আর আলুটা ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে তো এবার আমি ফুলকপি আর আলুটা ছেড়ে দেওয়ার পর ওটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলদি গুঁড়ো দেবো আর দিয়ে দেবো আমি একটুখানি নুন ব্যাস এবার আমি ভালো করে নাড়িয়ে নেবো ফুলকপি আর আলুটা যতটা ভালো ভাজি হবে ততটা ভালো কিন্তু তরকারিটাতে টেস্ট আসবে ঠিক আছে ওটা ভালো করে ভেজে নেওয়া দরকার আর অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি কষাবো যখন তখন আর বেশি করে কষাতে হবে না তো আমি ভালো করে ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি এদিকে আর এদিকটায় আমার বড়াগুলো হয়ে গেছে মুসুর ডালের বড়াটা তো এগুলো আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বেশি করে লাল করিনি আমি যেহেতু এটা আমি তরকারিতে ইউজ করবো নাহলে আর একটু বেশি করে লাল লাল করে তুলতাম তো এই যে বড়া জাস্ট এইটুকুও বানিয়েছি আর এবার আমি আলু ভাজাটাও বসিয়ে দিলাম তো আলু ভাজার মধ্যে একটুখানি হলুদ নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাজাটা বানিয়ে নিচ্ছি ঝটপট করে তো আলু ভাজাটা আমি বেশি করে টানাবো না নাহলে টেস্টেই চলে যাবে কিছুটা টানিয়ে আলু ভাজাটা তুলবো তো এই দেখো আচারা দিয়ে দিলাম এবার আলু ভাজাটা হোক ততক্ষণ চল আমরা ফুলকপির দিকটা দেখবো এবার ফুলকপিটা কি হলো আলু আর ফুলকপি তোমরা এখন কেমন আছে দেখি তোমাদের এই দেখো আলু ফুলকপি আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমার তোলার সময় হয়ে গেছে এই দেখো লাল হয়ে গেছে প্রায় যতটা দরকার ভাজা করা ততটা আমি করে নিলাম আর এবার আমি তুলে নেব গামলাটার মধ্যে ব্যাস এক টুকরো করে সবগুলো আমি তুলে নিচ্ছি আর এই যে তুলে তুলে নেওয়ার পর আমি এবার কিন্তু তরকারিটা ঝটপট বানাতে হবে হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে আর বললাম না আর শরীরটা বেশি ভালো করে একটু লেট করেই উঠেছি আমি ঘুম থেকে তো এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ব্যাস এবার আমি ভালো করে নিয়ে নিয়েছি ভাতটা আমি মিডিলে বানিয়ে নিয়েছি সেটা দেখাই বাঁধাখানা গিয়ে আছে ভাই তো আমি এখানে নিয়ে নিলাম এবার বাটির মধ্যে হলদি গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে ব্যাস আর দিয়ে দিলাম একটুখানি নুন টেস্ট তো দরকার না বস টেস্ট তো দরকার তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে স্মেল এসে গেছে কারণ ফোনটা খুব তাজা হয়েছে মানে কি বলবো অনেকটা গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুটি আর কাঁচা লঙ্কা আর টমেটো যেগুলো আমি রেখেছিলাম ধুয়ে ধুয়ে কেটে বাটির মধ্যে ওটা আমি দিয়ে দিলাম আর মশলার সাথে সাথে এগুলোও একটুখানি সেদ্ধ হয়ে যাবে একটুখানি কষানোর পর আমি আবার ফুলকপিটাও ছেড়ে দেবো ঠিক আছে তো একটুখানি কষিয়ে নিয়েছি আর এবার ফুলকপি আর আলুটাও ছেড়ে দিচ্ছি কারণ যতটা সেদ্ধ হয়নি ততটা হওয়া দরকার তো এই দেখো এগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এবার একটুখানি ঢেকে দিয়ে দেবো ঠিক আছে তো আগে ভালো করে নাড়িয়ে তো নিই মশলাটা ভালো করে না লাগলে তরকারিটা টেস্ট কোথা থেকে আসবে তো আমি এই যে ভালো করে নাড়িয়ে নিলাম আর মটরশুটি দেওয়া না খুব দারুণ লাগছে দেখতে ঠিক আছে আর এই যে এবার আমি তুলে নিচ্ছি আলু ভাজাটা আমার ভাজাটা পুরোপুরিভাবে কমপ্লিট দেখতে পাচ্ছি আমি পুরো লাল করে তুলি নিই কিন্তু কিছুটা আলু ভাজা যেগুলো ছোটো খাই কেটেছি আমি একটু ওগুলো পুরো কুরকুরে হয়ে গেছে ঠিক আছে আর বড়গুলো একটু কম হয়েছে যায় কোনো ব্যাপার না আমি কুরকুরি কম হলেও খেয়ে নেবো কোনো অসুবিধা নেই কারণ আমি খুবই ভালোবাসি ছোটো আলু ভাজাটা খেতে তো এই যে আমি এবার আবার ঢেকে দেব আর ঢাকার পর আমি কিছুক্ষণ রেখে এবার আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই দেখো ফুলকপিটা আমার পুরোপুরি রেডি আর আমি এই দিকটা কিন্তু জলও একটুখানি বসিয়ে দিয়েছি তো আমি গরম জলটা দেব যাতে তরকারির টেস্ট না বিগড়ে যায় ঠিক আছে সবসময় কিন্তু আমি জ গরম জলটা তরকারিতে দিই না বাট নিরামিষ তরকারির মধ্যে খুব খো দিলে ভালো হয় আর কি তরকারির টেস্টটা খুব ভালো আসে গরম জলটা দিলে ঠান্ডা জলটা দিলে মানে কেমন একটা টেস্টটা খারাপ হয় যায় আমার মনে হয় আর কি সেটা আমার ব্যক্তিগত আমার আমার ধারণা ঠিক আছে এই যে এখন আমি গরম জলটা দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ দাওয়ার সাথে সাথে কিন্তু এবার জাল উঠে যাচ্ছে মানে একটুকু সময় লাগছে না ঠান্ডা জলটা দিলে দেখতে পারবে একটু পরে জাল উঠবে তো এই যে জাল উঠে গেলো আমি এবার ডালের বড়াগুলোও দিয়ে দিলাম ডালের বড়াগুলো দেওয়ার পর আমি একটু সময় আমি এইভাবে রেখে দেবো যাতে ডালের বড়া ভিতর। ভেতর পর্যন্ত মশলাটা তরকারির টেস্টটা ঢুকে যায় একদম ভালো করে যাতে খেতে আমাদের দাল লাগে আর ডালের বড়াটা কিন্তু এই তরকারিতে খুব বেশি মানায় ঠিক আছে ডালের বড়া তো দেওয়ার পর আমি এবার জাল তোলার পর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর এবার আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তরকারিটার রঙটা কেমন এসেছে কার কার দেখে খিদে পেয়ে গেছে সবাই চলে এসো সবাইকে আজ আমি খাওয়া খাওয়ার জন্য নিমন্ত্রণ করে দিলাম ঠিক আছে এইটুকুতে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে চলে আসো তো এবার আমরা খেতে বসে গেছি দেখতে পাচ্ছ ভাজা শাক ডাল আর ওখানে না সামনে সবুজ বাটিটার মধ্যে কিন্তু একটুখানি শুটকি ভর্তা ছিল কালকে ঠিক আছে তো ওটা আর আমি নিইনি নিই এগুলোর টেস্টেই আমার মাথা খারাপ হয়ে গেছে আমি কোনটা কাপু খোঁট্টারা বিশেষ করে আমি ফুলকপির তরকারিটা তো নিচ্ছি না ওদিকে তাকাচ্ছিই না ওদেরকে বলছি তোমরা তোমরাটা তোমাদেরটা তোমরা নিয়ে নাও আমি তো শুধু ডাল আর ভাজি দিবে দিয়েই খাবো ব্যাস আর শাকটা ঠিক আছে শাক ভাজাটা আর একটুখানি রয়েছে তো আমি বলছি না থাক পরে খাবো রাতে খাবো শুটকি ভর্তাটা থেকে যাক আর ওরা কেউ নিচ্ছে না দেখতে পাচ্ছ আর আমি কি খাবো হ্যাঁ বলো কাল রাতের রয়ে গেছে আর ওরা নিচ্ছে না আর আমি নেবো আমি তো বললাম তবু বললাম না থাক রাতে রুটির সাথে খাওয়া যাবে তো এই দেখো এদিকে খাওয়া শুরু হয়ে গেছে সবার একদম ধুমধাম করে খাওয়া শুরু হয়ে গেছে আর বনু এদিকে লেবুটা কট কট করে চিবচ্ছে আমি বল আমি বলছি আসতে খা আমি একবার টেস্ট করে দেখলাম যে কট করে চিবি কীভাবে খেতে হয় আমি বললাম না বাবা আমার আমি এমনিতেই দেখবে তোমরা ভিডিওর মধ্যে ফলো করলে দেখতে পাবে যে আমি লেবুটা একটু কমই খাই আমার ভালো লাগে না এত বেশি লেবু জাস্ট চিকেন টিকেন হলে আচ্ছা ঠিক আছে মাটন হলে একটুখানি লেবু খেলাম সাথে বাস বাট নিরামিষের ডাল সাথে ভালো লাগে বাট এতটাও নয় যে চিবি চিবি খেতে একদম কামড়ে একদম কট 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 করে বনু কিন্তু এইভাবে কট কট করে লেবুকে তো ভীষণ ভালোবাসে আর সেটা কি বলে গন্ধরাজ লেবু হলে খুব বেশি ভালো হয় তো গাইস আজকের ভিডিওটা গন্ধরাজ লেবুর সাথে শেষ করছি টাটা ভাই ভাই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভাই গাইস খাওয়া দাওয়া শেষ টাটা লাভ ইউ সবাইকে